যেটো সময়ত অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই মন্তব্য করে যে মাদ্রাসাত পঢ়ি মানুহ ডক্টৰ ইঞ্জিনিয়ার হব নোৱাৰে, একাংশ বিজেপি নেতাই যেটো সময়ত কয় যে মাদ্রাসাত পঢ়িলে মানুহে এটা সুন্দৰ ভৱিষ্যৎ গঢ়িব নোৱাৰে, সেইটো সময়তে মাদ্রাসাত অধ্যয়ন কৰি এজনে লাভ কৰিছে পিএইচডি ডিগ্ৰী। মাদ্রাসাত অধ্যয়ন কৰি পিএইচডি ডিগ্ৰী লাভ কৰা এই ব্যক্তিজন এটা সামাজিক মাধ্যমৰ কেন্দ্রবিন্দু হৈ পৰিছে চৰ্চাৰ। আমাৰ অসমৰে এখন মাদ্রাসাত অধ্যয়ন কৰিছিল এই ব্যক্তিজনে, মাদ্রাসাত পঢ়ি লাভ করলে ডক্টরেট ডিগ্রি। মৌলানা আমিরর সফলতায় এটা ইসলামধর্মী লোকসকলক অধিক উৎসাহিত করে তুলিছে। মাদ্রাসাত পড়ি লাভ করেছে ডক্টরেট ডিগ্রি, মাদ্রাসাত পড়িয়েই মৌলানা আমির হুসেইন কাসিমি লাভ করেছে ডক্টরেট ডিগ্রি। পিএইচডি ডিগ্রি লাভ করার পিছত এটা আমির হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াত অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। গুয়াহাটী বিশ্ববিদ্যালয়েরপরা ডক্টরেট ডিগ্রি লাভ করেছে কাসিমি, গুয়াহাটী বিশ্ববিদ্যালয়েরপরা কাসিমিয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করার পিছত এটা মাদ্রাসাসমূহে যেন এক আশার রেঙনি দেখিছে। লখিমপুরের করুণা বাড়িস্থিত সোয়ালী টাইটেল মাদ্রাসার শিক্ষক মৌলানা আমির হুসেইন কাসিমি এগারী শিক্ষকও আর তারলগতে মাদ্রাসাত অধ্যয়নও করেছিল শেহতভাবে গুয়াহী বিশ্ববিদ্যালয়েরপরা পিএইচডি ডিগ্রি লাভ করেছে। লকডাউনের সময় সদ ব্যবহার করে মৌলানা আমিরে এই সফলতা অর্জন করেছে। লকডাউনের সময় যে সময় বহু লোকে ঘরের ভিতরতে নিজের জীবন অতিবাহিত করেছিল, সেই সময়তে এইজন মৌলানায় নিজের জীবন অতিবাহিত করেছিল বা সময় অতিবাহিত করেছিল অধ্যয়নের লগত। আর উদাহরণ হিসাবে দেখাই দিলে যে মাদ্রাসাত অধ্যয়ন করেও মানুষে সুখ্যাতির পিএইচডি ডিগ্রি লাভ করবেন। গুয়াহী বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি লাভ করে কাসিমিয়ে এক উদাহরণের সৃষ্টি করেছে, এক ইতিহাসের সৃষ্টি করেছে। লক্ষিমপুরের করুণাবাড়ীস্থিত সোয়ালী টাইটেল স্কুলের বা মাদ্রাসার এগারী শিক্ষকও শিক্ষকতা করার পিএইচডি ডিগ্রি লাভ করেছে। আর এই বাতরিয়ে এই বিষয়ে এটা সমগ্র রাজ্য এক প্রকারে ইতিবাচক বার্তা কঢ়িয়ে আনিছে মাদ্রাসাসমূহের। ডিগ্রি লাভ করেছে এগারী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আপনি কাসিমি, গতি কেনে ধরনের ইয়া পালে আর কি কব? প্রথমতে মই সকল চ্যানেললৈ মই অভিনন্দন জ্ঞাপন করছো। আর পিএইচডি মই কেনেকে পালো বা কেনেকে অর্জন করিলো তার বিষয়লৈ কবলে গেলে অলপ মানে সময়ের দরকার। তথাপিও মই মানে খুব কম ওয়ার্ডসত মই কবলৈ মানে যত্নবান হম। প্রথমত মই মানে মাদ্রাসা শিক্ষা অর্জন করি সর্বপ্রথম মই মানে এলপি স্কুল হাই স্কুললৈ মানে গৈছিলোঁ। তার পিছত মই হাই স্কুলত পড়া নাইনত স্টপ করে মই মাদ্রাসাত গুছি গৈছিলোঁ। আর মাদ্রাসাত মই প্রাইমারি সেকেন্ডারি ইভেন কি একদম হায়ার লেভেলত মই পাস করি দারুলুম দেওবন্দত একেলেথেরিয়ায় ছয় বছর থাকি, তার তকমিলা আদব বলে কয়, সেইটা মই পাস করি। মুম্বাইরপরা স্পোকেন ইংলিশের ডিপ্লোমা লই মই আকো আহি, যেহেতু মই এটা অনুভব আছিল যে জেনারেল মানে পড়াটো মোর মানে অলপ মানে আধুরা হয়ে গেছে, সেই কারণে মই কলেজিয়া লাইফ মানে একদম আরম্ভ করি মই গুয়াহাটি ইউনিভার্সিটির আন্ডারতে খারুপিটিয়া কলেজের পরা মই ডিগ্রি মানে উত্তীর্ণ হই। তারপর এমএত মই গুয়াহাটি ইউনিভার্সিটির মানে রেগুলার স্টুডেন্ট হিসেবে পড়ি 2017 বর্ষত মই টপ র্যাঙ্ক লই পিছত মই পিএইচডি এন্ট্রেন্স দিছিলো। আর সেইটোত মই সুখ্যাতিরে মানে মই সিলেকশন পাইছিলো। আর তারপরাই মোর এই পিএইচডির পড়া শুনা রিসার্চ মানে গবেষণার কাম কি ডক্টর মোর গাইড হিসেবে সুপারভাইজার হিসেবে ডক্টর আবুল কালাম চৌধুরী সারর মানে গাইডেন্সত মই এই গবেষণার কাম মানে আরম্ভ করেছিল। আর অতি মানে নিয়মিয়াক সারেও মানে মোক অতি নিয়মিয়াক সময় দিছিল, আর যার বাবে মই লেখা আর লেখা মেলাত মানে আগবাড়ি এই ডিসেম্বর মাহত যোৱা ডিসেম্বর মাহত মোর মানে এই হেৰি ভাইবা যেটো লাস্ট এক্সামিনেশন আছিল সেইটো হৈছিল। আর তারপর মোর এই 31 জানুয়ারীত মোর মানে অ্যাওয়ার্ড লিস্ট উলাইছে। আর ইয়ার ক্রেডিট মোর কিমান দিব সার সকলে দিব বা মোর ফ্যামিলিয়ে দিব বা মোর বন্ধু বান্ধবে দিব, কিন্তু মই সকলো ক্রেডিট মানে মই মোর গাইড ডক্টর আবুল কালাম চৌধুরী আর মোর অ্যারাবিক ডিপার্টমেন্ট গুয়াহাটি ইউনিভার্সিটি সকল কলিগ মোর ফ্যামিলি মেম্বার্স আর মোর মানে দাদা বাইদ যান মোর মানে ওয়েল উইশার্স আছে তেওঁলোকক মই দিব বিচাৰিছো।